লোকসভা ভোট মিটতে না মিটতেই এবার তৃণমূলের উপরে চরম ক্ষিপ্ত হয়ে এবার বড় পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ লোকসভা ভোট মিটতেই শিরোনামে ফের একবার ভোট পরবর্তী হিংসা দিন কয়েক আগেই রাষ্ট্রবাদী আইনজীবী নামক একটি সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবার ঠিক একই ইস্যু নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বাংলা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত আক্রান্তদের নিরাপত্তা চেয়েছেন এই মর্মেই সোমবার আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন জানা যাচ্ছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য আগামী বারো জুন তথা বুধবার এই মামলার শুনানি হতে পারে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে পুলিশ যদি কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম না হয় তাহলে কেন্দ্র বাহিনী হস্তক্ষেপ করতে পারবে একই সঙ্গে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় ইমেলের মাধ্যমে নির্বাচন পরবর্তী হিংসা অভিযোগ পারবেন এরপর জমা পড়া অভিযোগগুলির গুরুত্ব অনুধাবন করে তিনি তার সংশ্লিষ্ট থানায় পাঠাবেন এরপর এরই ভিত্তিতে থানাকে এফআইআর দায়ের করতে হবে এবং ঠিক এই কারণেই আক্রান্তদের নিরাপত্তা চেয়েই সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী